আজ আলিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন এবং দক্ষিণ ২৪ পরগনার আলিপুরে আজ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আলিপুরে প্রশাসনিক ভবনে তিনি সভা করবেন বলে জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, আজ আলিপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে তিনি সভা করতে চলেছেন এবং সেখানে আলিপুরের প্রশাসনিক বৈঠকে তিনি আজকে এই সভা করবেন বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে এই সভা নিয়ে? দেখো, ইতিমধ্যে কিন্তু বৈঠক শুরু হয়ে গেছে আলিপুর জেলা পরিষদের অফিস, সেখানে কিন্তু এই বৈঠক হচ্ছে। মূলত ডায়মন্ড হারবার জেলা ডিস্ট্রিক্টের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রশাসনিক বৈঠক, এবং বৈঠকে মূলত যেহেতু জেলা যেভাবে করোনা বৃদ্ধি হচ্ছে, মূলত যতদূর আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে মূল বিষয়বস্তুই হচ্ছে করোনা বৃদ্ধি যাতে কিভাবে রক্ষা যায়, কারণ ইতিমধ্যে জেলায় প্রায় 52টি কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। এদিকে মহেশতলা, বজবজ, পূজালি এই তিনটি পৌরসভাতে কিন্তু বিধিনিষেধ, কঠোরভাবে বিধিনিষেধ চালু করা হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি তিনটি বাদ দিয়ে এই তিনটি পৌরসভা অঞ্চলে কিন্তু বাকি অন্য দিনগুলো বাজার এবং দোকানঘাট বন্ধ থাকবে। এবং ইমামে কিন্তু এসডিও আলিপুরের পক্ষ থেকে, কিন্তু সদরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করেছে, যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি পৌরসভা তাদের এলাকা এলাকায় কিন্তু এই সার্কুলার ইতিমধ্যেই জারি করে দিয়েছে। আজ ডায়মন্ড হারবার সাংসদ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ এই প্রশাসনিক বৈঠক করছেন। সেখানে রয়েছেন জেলা পরিষদ সভাপতি, রয়েছেন সেখানে মহেশতলার বিধায়ক দুলাল দাস, তিনিও রয়েছেন জেলা 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 শাসক, রয়েছেন সেখানে জেলার পুলিশ সুপার, তারাও রয়েছেন। মূলত করোনা বিধি যাতে আরো যেভাবে করোনা বাড়ছে, ওমিক্রন যে সংক্রমণ যেভাবে বাড়ছে, তার থেকে যাতে সে এই চেন ভাঙা যায়, এবং কিভাবে সে প্রশাসনে কিভাবে বৈঠক করলে, কঠোর বিধিনিষেধ আরোপ করলে বা কিভাবে চললে তা আরো কমাতে পারে। এবং তারপরে উপরন্ত এখানে রয়েছে গঙ্গাসাগর মেলা, এবং সেই গঙ্গাসাগর মেলায় বহু যারা পুণ্যার্থী আসেন, যারা কিন্তু অন্য অন্য রাজ্য থেকে আসে, তারা কিন্তু প্রত্যেকে যায়। মূলত ওই জেলা দক্ষিণ চব্বিশে কিন্তু এই গঙ্গা সাগর মেলাটা হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা বড় চাপ থাকবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপরেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগেভাগে এই বৈঠক, এবং বৈঠকে সমস্ত রকম সতর্কতা অবলম্বনই হবে মূল কাজ, প্রশাসনিক কাজ, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশাসনিক বৈঠকের ব্যবস্থা করেছেন, এবং ইতিমধ্যে সেই বৈঠক শুরু হয়েছে, বৈঠক শুরু হয়ে গিয়ে সেখানে উপস্থিত রয়েছেন। সেখানে বিধায়করা যেমন উপস্থিত আছেন, আসেন জেলা পরিষদের আধিকারিক, তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এবং মূলত যেটা মনে করা হচ্ছে যে বেশ কিছু নিয়ম কিন্তু সেখানে কঠোর করা হবে, এমনটাই কিন্তু এই বৈঠক থেকে উঠে আসবে। কেন যে চাপ বাইরে থেকে, যে সময় লক্ষ লক্ষ মানুষ যারা পুণ্যার্থী আসবে, যারা সাগরে যাবে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই জেলার উপর দিয়ে যাবে, এবং জেলার বিভিন্ন রকম ভাবে ইয়ে করে যাতে এই সংক্রমণ আরো বেশি করে যাতে ছড়িয়ে না পড়তে পারে, তাকে যাকে একদম আয়ত্তের মধ্যে রাখতে পারে, বিভিন্ন রকম বিধিনিষেধ করে যাতে পুরোটাই যাতে ব্যবস্থা করা যায়, তার ব্যবস্থা করবে। কেন ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলার প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন পুলিশ থানা, পুলিশ স্টেশনগুলো পাশাপাশি পৌরসভাগুলো কিন্তু মাইকিং প্রচার থেকে শুরু করে মানুষকে সচেতনা করার জন্য, সচেতন করার জন্য যা যা করা সবটাই করেছে। সেখানে কিন্তু একদিকে যেমন ডায়মন্ড হারবার জেলা প্রশাসন যেমন করেছে, পাশাপাশি কিন্তু দেখা গেছে যে পুলিশ প্রশাসন, প্রত্যেকটি থানা আধিকারিক, তারা কিন্তু মাইকিং করেছে। জেলা পরিষদে যারা রয়েছেন ব্লকগুলোতে, তারাও কিন্তু সেখানে প্রচার তুলেছে, নাদিয়াল সহ বিভিন্ন যেগুলো ব্লকগুলো আছে সেই ব্লকে কিন্তু প্রচার আমরা দেখেছি। এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে মানুষকে সচেতন করা হচ্ছে মূল লক্ষ্য, এবং সেই মূল লক্ষ্য যাতে আরো কঠোরভাবে, এবং যেহেতু অন্য অন্য রাজ্যের যাত্রীরা আসছে, এবং সেক্ষেত্রে যাতে সংক্রমণ কোনোভাবে জেলার মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে বা বাড়াতে না পারে, তার জন্য আগেভাগে কিন্তু ব্যবস্থা নেওয়া, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এবং যার ফলে আজকে কিন্তু এই বৈঠকে কিন্তু পরিবহন মন্ত্রী তাকেও থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে যাতে এই ভিড় ভাড়টা এড়িয়ে যাতে নেওয়া যায়, সেক্ষেত্রে যাতে বাসের সংখ্যা আরো বেশি থাকতে পারে, যাত্রী যে যাত্রীরা যাতায়াত করবে তাদের যাতে রীতিমতো যাতে কোনো রকম সংক্রমণের কারণ না হয়, সবটা মিলেই কিন্তু আজকে বৈঠকে আলোচনা হওয়ার কথা। এবং সেভাবেই দিশা দেখাবেন মনে করা হচ্ছে যে ডায়মন্ড হারবার সাংসদ তিনি এখানে উপস্থিত রয়েছেন, এবং মূলত তার উদ্যোগেই এই বৈঠক বলেই প্রশাসনিক সূত্রে আমরা খবর পাচ্ছি। অনেক ধন্যবাদ দেবাশিস, কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।